नमस्कार बंधुरा, अम्बिका इज लाइवे आपनादेर सबाइके स्वागतम जानाई। आज आमी आपनादेर बानिये देखाबो कत सहजे आर खूब ताड़ाताड़ी एकटा इवनिंग स्नैक्स बानानो जाए। तो चलुन देखे नेवा जाक आजकेर रेसिपि, फ्राइड चिकेन बा चिकेन फ्राई। आमी प्रथमे एक मसलार पेस्ट तैरी करे नेब, तार जोने एकाने दिए दीची 3 इंची साइजेर एक आदा के टुकड़ो करे। एर परेते दिए देव 14-15 रसुनेर कोया। एर परेते दिए देव किछु कारी पाता। एबारेते दिए दिलाम 1/2 टीस्पून गरम मसला गुड़ो। एबारेते दिए देव 2 टीस्पून धने गुड़ो। এবার ধনে গুঁড়ো দেবার পরে দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবার এতে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা 2 টেবিলস্পুন দিচ্ছি। এবার দেব 4 টেবিলস্পুন টক দই। টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর এতে কোনো আমি জল দেব না, এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। আমার এখানে চিকেনের পরিমাণটা রয়েছে 1 কেজি। চিকেনের পিসগুলো দেখতেই পাচ্ছেন বড় বড় নিয়েছি। আর যে পেস্টটা বানালাম সেটা আমি সবটা দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন বেসন। তারপরে আমি দেব 3 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার। এবার আমি নুন দিয়ে দিচ্ছি, নুনটা আমি দিলাম 1 টিস্পুন। এবার একটা পাতি লেবু কেটে রেখেছি, এর রসটা আমি দিয়ে দেব। এবার লেবুর রসটা দেওয়ার পর আর কিছু দিতে লাগবে না, এবারে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে আমি 2 ঘন্টা রেস্টে রেখে দেব। আর এতে চিকেনটাও সফট হয়ে যাবে আর মশলাটাও চিকেনেতে একটু সোপ করবে। 2 ঘন্টা পরে আমি ফিরে এলাম। এবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি খুব ভালোভাবে গরম হতে দেব, চিকেনটা ডিপ ফ্রাই করে নেব, তার জন্য তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার দরকার। এবার আমি 2 পিস করে চিকেন দিয়ে ডিপ ফ্রাই করে নেব। চিকেনটা দেবার পরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। পুরো চিকেনটা ফ্রাই হতে আমার 8 মিনিট মতো টাইম লাগবে। এইভাবে সবগুলো আমি ফ্রাই করে নেব। আমার ফ্রাইড চিকেন অলমোস্ট রেডি। আমি এবার গরম গরম সার্ভ করে ফেলবো। এই ফ্রাইড চিকেন ইভিনিং স্ন্যাক্স হিসাবে ভীষণই সুন্দর একটা কুইক রেসিপি। দেখলেন তো কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই সুন্দর আর মজাদার, আর ভীষণই টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর এই ধরনের সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ একটা সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য থ্যাংক ইউ।